মকর সংক্রান্তিতে স্নান করতে ভিড় দেখা গেল বক্রেশ্বরের উষ্ণ প্রসবনের জলে। বীরভূমের জয়দেবের পাশাপাশি আর এক পীঠস্থান বক্রেশ্বর এই বছরে শীতকালে গরম জলে স্নানের ভিড় রাত ভোর থেকেই। দূর দূরান্ত থেকে আসা প্রচুর ভক্তের ভোর থেকে লম্বা লাইনে টিকিট কেটে গরম জলে স্নান করে মকর সংক্রান্তি পালন করলেন তারা। পাশাপাশি বীরভূমের ঐতিহ্যমণ্ডিত মেলা জয়দেবীর মেলা মকর সংক্রান্তির শেষ দিন থেকে শুরু হয় এই মেলা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ মকর স্নান সারতে এই জয়দেবের অজল নদীর ধারে ভিড় জমায় ভোর থেকে। সেখানে প্রচুর সাধু সন্ন্যাসী থেকে শুরু করে বাউল সম্প্রদায়ের মানুষরাও এই মেলায় জমায়েত হন। মূলত জয়দেবের মেলা বাউল শিল্পীদের নিয়ে, যেখানে সাধু সন্ন্যাসী থেকে প্রচুর ভক্তদেরও ভিড় দেখা যায় এই জয়দেবের মেলায়। জেলা পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে কড়া নিরাপত্তা, নিরাপত্তা রাখা হয়েছে নদীর পার থেকে মেলা পর্যন্ত। সাধু সন্ন্যাসীদের পূজার্চনা থেকে বাউল শিল্পীদের বীরভূমের রাঙামাটির সুর একতারায় হাত দিয়ে চলছে বিভিন্ন বাউল গান, তার সাথে সাথে ভোর থেকেই মকর স্নান। আখড়ায় রাখা হয়েছে সাধুদের বিশেষ সুবিধা সহ থাকার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে। পুণ্যার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ পরিষেবা, রাখা হয়েছে ড্রোন ক্যামেরা সাহায্যে আকাশপথে নজরদারি। নদীতে স্নান করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারি। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। এসছি জয়দেবের ঘাটে স্নান করতে, এটা জয়দেব ধাম বলা হয়, একটা তীর্থস্থান। এই স্নানে কিছু পুণ্য ফলের মানুষের আশা করে, এই জন্যই জয়দেব সংক্রান্তি স্নান করা। প্রতিবছর আসেন? প্রতিবছর আসা হয় না, প্রায় মাঝে মাঝে আসা হয়। কোথা থেকে এসছেন? আমি এসছি হুগলি জেলা বলাগড় থানা। চানের মাহাত্ম আছে অনেক, সে এখন বলতে হলে পুস্তক খুলে বলতে হবে, সবকিছু মনে রাখা সম্ভব না। আমার নাম অজিত মণ্ডল।